তো প্রতিভাধর ধরা হতো নেইমারকে, কিন্তু ক্যারিয়ার জুড়ে ইনজুরি আর নানা সমালোচনায় সেই জায়গাটা নড়বড়ে হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারের। কাতার বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে নেইমার সহ 26 সদস্যের দল ঘোষণা করেছেন তিতে। 2014 ও 2018 সালের পর তৃতীয় বিশ্বকাপ খেলতে নামছেন নেইমার। তবে globo.com-কে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, 2026 বিশ্বকাপে হয়তো আর ব্রাজিলের জার্সিতে নাও দেখা যেতে পারে তাকে। আমি শেষ বিশ্বকাপই মনে করে খেলবো, আমি এটা নিয়ে বাবার সঙ্গেও কথা বলবো। আমাদের সবসময় ফুটবল নিয়ে কথা হয়, প্রতিটি ম্যাচই শেষ ম্যাচ মনে করেই আমি খেলবো, কারণ কেউ জানে না কাল কি হবে। আমি পরের বিশ্বকাপ খেলবো কি না সে ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারছি না, হয়তো খেলতে পারি আবার নাও পারি। 7 বছরের বেশি সময় ধরে ব্রাজিলের কোচ হিসেবে আছেন তিতে, এরপর আর থাকছেন না ব্রাজিলের দায়িত্বে। তিতে না থাকাও নেইমারের বিশ্বকাপ না খেলার কারণ হতে পারে। কোচ বদলে গেলে দলও বদলে যাবে, আমি জানি না নতুন যিনি আসবেন তিনি আমাকে পছন্দ করবেন কিনা। জাতীয় দলের সঙ্গে আমার দীর্ঘ ইতিহাস আছে, আশা করছি শেষটাও ভালোভাবেই হবে। ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি 77টি গোল করার নজির রয়েছে কিংবদন্তি পেলের, তার ঠিক পরেই 75 গোল আছে নেইমারের ঝুলিতে। বিশ্বকাপে 2 গোল করলে তিনি পেলেকে স্পর্শ করবেন, আর 3 গোল করলে গড়বেন ইতিহাস। তবুও মাটিতেই পা রাখছেন নাম্বার 10। পেলে মানেই ব্রাজিল, পেলে মানেই ফুটবল, তার জায়গায় আমি নিজেকে চিন্তাও করি না, তার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে সবসময়ই। গত বছর কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর আর কোনো ম্যাচ হারেনি ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 25 নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের অভিযানে মাঠে নামছে। মেহেদি নাইম, সময় সংবাদ।